তখন এই আমাল সহি হয়ে যাবে, জানমালের ব্যবহার সহি হয়ে যাবে, এবং যখন এই তবদিলি এবং পরিবর্তন আসবে আমার জিন্দগিতে, তো আল্লাহ পাক যাদের জিন্দগিতে পরিবর্তন আসে, যাদের জিন্দগির রোগ সহি হয়ে যায়, তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে তার দিনের কাজ নেয়। সেই জন্য এই দিন আমার জিন্দগির মধ্যে আসে, এটা আমার জিম্মাদারি, প্রত্যেকের জিম্মাদারি আল্লাহর রাস্তায় বের হওয়া। এই জন্য যে মাথা থেকে পা পর্যন্ত শরীর এই জান আল্লাহ তাআলা দিচ্ছেন, এর মধ্যে যে দিন আসে আমার ভিতরে, দিন ঢুকে আমি দিনওয়ালা হয়ে যাই। তো দিনদার হওয়া, নিজের ভিতরে পরিবর্তন আনা, এটা হলো উদ্দেশ্য, শুধু ঘোরাফেরা করা উদ্দেশ্য নয়। সেই জন্য মেরে মহতরম দোস্তা বুজুর্গ, একটা হলো যে ইমান ইয়াকিন বনে, আর এই ইমান ইয়াকিনের দ্বারা আমাল তৈর হয়, নিজের জান মালের ইস্তেমাল এবং তার ব্যবহার সহি হয়ে যায়, ঠিক হয়ে যায়। তোমার যে এরপরে তৃতীয় জিনিস যেটা, সেটা হলো আখলাক, মানুষের চারিত্রিক গুণ আখলাক, বলে যে ওই আখলাক ভিতরে পয়দা হয়। তো যখন এই আখলাক ভিতরে পয়দা হয়ে যায়, তো আপসের মধ্যে মহব্বত পয়দা হয়ে যায়, তাল্লুক সহি হয়ে যায়, এবং আপসের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যায়। আর এরপরে মেরে মহতরম দোস্তা বুজুর্গ, দিনের কাজ করা সকলের জন্য সহজ হয়ে যায়। সেই জন্য বলেন যে ভাই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে তিন জিনিস পয়দা করা হয়েছিল, তাদের মধ্যে তিন জিনিস পয়দা করা হয়েছিল, যে যে তাদের ভিতরে ঈমান আর ইয়াকিন পয়দা করা হয়েছিল মেহনত করে, এবং তাদের আমালকে সহি করা হয়েছিল, এবং তাদের জান ও মালের ইস্তেমাল আর ব্যবহার এটাকে, এটা তারা সহি করে নিয়েছিলেন, এবং এরপরে তাদের ভিতরে আখলাক পয়দা হয়েছিল, তাদের ভিতরে সাচ্চাই পয়দা হয়েছিল, ওফাদারি পয়দা হয়েছিল, বিভিন্ন রকমের আখলাকি চারিত্রিক গুণ তাদের মধ্যে পয়দা হয়েছিল। তো আল্লাহর রাস্তায় ফেরা এবং ঘোরাফেরা করা, এই যে আল্লাহর রাস্তায় বাহির হওয়া, এটা এই জন্য যাতে এই তিন জিনিস আমাদের মধ্যে পয়দা হয়। কারণ বলেন যে হরকতের দ্বারা, যে হরকতের দ্বারা জিনিস পয়দা হয়, নতুন জিনিস পয়দা হয়, যেমন নাকি বলে যাতা, এটার পাশে যখন ঘুরানো হয়, তো এটার ভিতর থেকে আটা বাইর হয়। তো এরকমভাবে এই হরকত আমাদের আল্লাহর রাস্তায় বের হওয়া, তো এটার দ্বারা ইমান বনবে, ইয়াকিন বনবে, আমাল বনবে, আখলাক তৈর হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে যখন এই তিন জিনিস পয়দা হলো, তো এরপরে তাদেরকে হরকত দেওয়া হলো এবং তাদেরকে বাহির করা হলো, এবং তারা সারা দুনিয়াতে ছড়ায় পড়লেন। তো তাদের আখলাক মানুষ দেখলো, তাদের আমাল মানুষ দেখলো। তো তাদের আখলাক দেখে দেখে মানুষ এই দিনের দিকে, দিনের দিকে ঝুঁকে পড়লো, দিনের দিকে ঝুঁকলো, মানুষ ওই দিনকে কবুল করলো। সেই জন্য মেরে মহতরম দোস্ত, প্রত্যেকের ব্যক্তিগতভাবে জিম্মেদারি যে এই তিন জিনিস ভিতরে পয়দা করা, মেহনতের দ্বারা এই তিন জিনিস নিজের ভিতরে পয়দা করা, নিজেকে দিনদার বানানো, দিনের উপর উঠানো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়ে ফরমাতে থে কে বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়া তাআ ওয়া নুসহি লিকুল্লি মুসলিম। ये फरमाते थे वो कि हमने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ में हाथ देकर बैयत की है, कौल करार किया है, अहद वादा किया है। कि किस बात का? कि हम आपकी बात सुनेंगे, आपकी बात मानेंगे। ये लसम वता, ये दीन ईमान का तकाजा बताया कि आपकी बात सुनेंगे और आपकी बात मानेंगे हर हाल में। बाद रिवायतों में है कि हर हाल में मानेंगे, गरीबी आवे, मालदारी आवे, जी चाहता हो, जी न चाहता हो, कोई हमें पूछे, कोई हमें न पूछे, कोई हमसे मशवरा ले, हमसे मशवरा न ले, कोई हमें आगे करे न करे, हम तो हर हाल में या रसूलल्लाह आपकी बात सुनेंगे और आपकी बात मानेंगे। इस पर कौल करार किया, क्योंकि ये जिम्मेदारी है। दुनिया में नबी अल्लाह ताला इसीलिए भेजते हैं ताकि अल्लाह की बात मानी जावे, अल्लाह की इताअत की जावे। वमा अरसलना मिन रसूलिन इल्ला लियुता बिइज़्निल्लाह। रसूल इसलिए भेजा जाता है अल्लाह की तरफ से ताकि रसूल के समझाने बताने से अल्लाह पाक की इताअत की जावे।
ایمان کا تقاضا ہوتا ہے یقین کا تقاضا ہوتا ہے اطاعت کرنا اپنی جان مال میں اپنے اپنے کو آزاد نہیں سمجھنا اطاعت کا مطلب یہ ہے کہ اپنے آپ کو جان مال کے استعمال میں آزاد نہ سمجھے بلکہ اپنے آپ کو جان مال کے استعمال میں پابند سمجھے اپنی ذات کے استعمال میں بھی پابند سمجھے اللہ کے حکموں کو پورا کرنا اور رسول صلی اللہ علیہ وسلم کے طریقوں پر عمل کرنا اطاعت کا معنی ہے حضور صلی اللہ علیہ وسلم کے طریقے ہیں عبادتوں میں آپ نے طریقے دیے ہیں رہن سہن میں طریقے دیے ہیں پہننے اوڑھنے میں طریقے دیے ہیں اور مال جان لگانے میں طریقے دیے ہیں پیغمبر طریقے دیتے ہیں اللہ حکم دیتے ہیں اللہ کے جو حکم آتے ہیں اس کے لیے طریقے نبی دیتے ہیں کہ اس کو اس طرح کرو اس طرح کرو اس سے کلمہ پورا ہوتا ہے اللہ کا حکم نبی کا طریقہ اس کو اطاعت کہتے ہیں تو وہ کہتے ہیں ہم نے حضور صلی اللہ علیہ وسلم کے ہاتھ میں ہاتھ دے کر کے اس بات کا قول قرار کیا ہے کہ ہم آپ کی اطاعت کریں گے اور کس بات پر کہ ہر مسلمان کا بھلا چاہیں گے ہاں ونس ہے لکل مسلم ہر مسلمان کہ ہم اس کا بھلا چاہیں گے تو میرے محترم دوستو صحابہ رضی اللہ تعالیٰ اجمعین حضور پاک صلی اللہ علیہ وسلم ہاتھے ہاتھ دیا بیعت ہوتے ہیں انگیکار کرتے ہیں یہ کتھار اوپر ہے جو ہمرا اپنا کتھا سنب اور مانب تو سنا اور مانا یہ کتھار اوپر صحابہ رضی اللہ تعالیٰ اجمعین حضور صلی اللہ علیہ وسلم ہاتھے ہاتھ دیا تر انگیکار کرتے ہیں جے کو حالت جے کو اوستھا ہے چاہے غریبی ہوگ چاہے دھنیر اوستھا ہوگ چاہے ہمار من چاہ چاہے ہمار من نہ چاہ কেউ আমাকে জিজ্ঞাসা করুক কেউ আমাকে জিজ্ঞাসা না করুক কেউ আমার কাছে মশওয়ারা চাক চাই না চাক কেউ আমাকে সুযোগ দেখ কেউ আমাকে সুযোগ না দেখ তো সর্বাবস্থায় আমি ইতাহাত করব মানব শুনব এবং মানব তো বলেন যে ভাই এই ইতাহাত এটাই হলো ইমান এবং দিনের জিম্মদারি এবং দিন ইমানের তাকাজা যে মানুষ ইতাহাত করে আল্লাহ তাআলার ইতাআত করে আল্লাহ রসুলের ইতাআত করে তো ইতাআত মানে হলো যে নিজের জান ও মাল এটাকে ব্যবহার করার মধ্যে আমি আজাদ না আমি স্বাধীন না আমি এটাকে ব্যবহার করার উপরে পাবন্দ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন্দ আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ তো আল্লাহ তাআলা নবীদেরকে এই জন্যই দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ তাআলা এই কথা কোরআনে পাকের মধ্যে বলছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দুনিয়াতে এই জন্য পাঠাইছেন যে মানুষ আল্লাহ তাআলার হুকুমে নবীর এবং রসুলের ইতাআত করবে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইযনিল্লাহ যে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ রসুলের ইতাআত করা হবে তো আল্লাহ রসুলের ইতাআত আল্লাহ তাআলার ইতাআত এটা অর্থ হলো এই যে আল্লাহ তাআলা হুকুম দিবেন এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য রসুল যত দুনিয়াতে আসছেন তো তারা ওই হুকুমকে পুরা করার তরিকা বলেন তো আমি যে আমার জান ও মাল এইটাকে যে ব্যবহার করবো যে এটার মধ্যে আমি স্বাধীন নই যে আমার ইচ্ছা মতো আমার মন মতো আমি আমার জান মালকে ব্যবহার করলাম বলে না আমি আমার জান মাল ব্যবহার করার মধ্যে আল্লাহ তাআলার হুকুমের পাবন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন আল্লাহ তাআলা হুকুম দেন নবীরা তরিকা বতায় দেন এই হুকুমকে এইভাবে পুরা করো এই হুকুমকে এইভাবে পুরা করো তো রসুলের দায়িত্ব হলো যে তিনি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার তরিকা বতায় দিবেন সেই জন্য জীবনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলার হুকুম জান মালের ব্যবহারের মধ্যে আল্লাহ তাআলার হুকুম দেখতে হবে এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখতে হবে তো যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত এইভাবে হবে তো এটা হলো আমার দিন এটাই আমার দিনের জিম্মাদারি যে আমাদের ভিতরে এই জিনিস পয়দা হয়েছে যে আল্লাহ তাআলার হুকুমকে মানা জীবনের সর্বক্ষেত্রে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো জীবনযাপন করা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের মধ্যে তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করব এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের এবং তরিকার পাবন হয়ে চলব এটা হলো ইতাআত সেই জন্য বলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা
حضور پاک صلی اللہ علیہ وسلم نے ہاتھ دیا ایک وقت اوپر انگلی چار کرتے ہیں جی ہمرا سرگ حالت میں سرگ اوستھائیں اپنا اطاعت کرو اپنا کتھا کی سنو এবং আপনার কথাকে মানবে আরেকটা জিনিসের অঙ্গীকার করবেন সেটা হলো যে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের ভালো চাই আর প্রত্যেক মুসলমানের জন্য মঙ্গল কামনা করবেন ये बड़ी बात है कि हर एक की भलाई चाहना कि हर एक का भला हो जावे وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمِ کہ ہم تو ہر ایک کا بھلا چاہیں گے اللہ رسول کے اطاعت کریں گے اور دوسروں کا بھلا چاہیں گے یہ بہت بڑی بات ہے دوسروں کا بھلا چاہنا تو اپنے لئے جو پسند کرے وہ دوسرے کے لئے پسند کرے اپنے لئے جو ناپسند کرے وہ دوسرے کے لئے ناپسند کرے یہ ہمارا مزاج ہے بننا چاہیے تاکہ ہمارے اندر سے تنگ نظری نکل جاوے ہاں دین کی دعوت بھی دے اور تنگ نظری بھی رکھے تو یہ دعوت کامیاب نہیں ہوتی ہاں تنگ نظری کہ بھئی جو ہماری طرح کرے وہ تو ہمارا جو ہماری طرح نہ کرے وہ ہمارا نہیں ایسا نہیں ہے کہ سب ہمارے یہ تنگ نظری پیدا ہو جاتی ہے ماحول میں کہ بھئی جو ہمارا کام کرے وہ تو ہمارا جو ہمارا کام نہ کرے وہ ہمارا نہیں اس کے لئے کوئی جگہ نہیں ہے کہ یہ تنگ نظری نہیں ہوتی ہم تو جو چیز اپنے لئے پسند کریں گے وہ دوسروں کے لئے پسند کریں گے اتنا ہی نہیں بلکہ ہمارے دین میں تو یہ ہے کہ ہر آدمی کا درجہ پہچانو اور اس کو اس کے درجے پر رکھو یہ معاملہ کرنے کی بات ہے مسلمان کی بھلائی چاہنا تو مسلمان تو بہت قسم کے ہیں مسلمان گنہگار بھی ہیں مسلمان پرہیزگار بھی ہیں مسلمان عالم بھی ہیں فاضل بھی ہیں ہاں ہر قسم کے لوگ ہیں پانچوں گنجا ایک سی نہیں ہے کیونکہ تمہاری نظر ایسی ہونی چاہیے کہ تمہارے دل میں سب کی جگہ یہ نہیں کہ جو پانچ کام کرے وہ تو ہمارا اور جو پانچ کام نہ کرے وہ ہمارا نہیں ایسا نہیں ہے ایسا ہو گیا ہے کہ اب اس کی کوئی جگہ نہیں ہے دل میں کہ نہیں سب ہمارے ہم اللہ کے ہیں اور جو اللہ کے ہیں وہ ہمارے کیونکہ ہمیں پارٹی نہیں بنانی ہے جماعت نہیں بنانی ہے ہمیں تو امت بنانی ہے تبلیغ جماعت بنانی ہے تو پھر ہر ایک اپنی جماعت بنائیں گے دین کی تبلیغ جماعت کہ ہماری فلانی جماعت ہماری فلانی جماعت ہاں تو دین میں ہوگی پارٹیاں تو پہلی امتوں میں یہی ہوا اللہ نے کہا نبی سے ہمارے نبی سے کہ آپ کا یہ طرز نہیں ہے کہ پارٹیاں بنیں اور ٹوٹے ایک دوسرے سے ایسا نہیں ہے ان الذین فرقوا دینہم وکانوا شیعا لست منہم جنہوں نے اپنے دین میں تفرقہ ڈالا اور ٹکڑیاں پارٹیاں بنائی آپ ان میں سے نہیں ہیں آپ کا طرز یہ نہیں ہے حضرت محمد صلی اللہ علیہ وسلم کو اللہ نے سارے عالم کے لئے رحمت بنایا ہے اس رحمت میں سب کا حصہ ہے سب کا حصہ ہاں کہ سب کے لئے حضرت محمد صلی اللہ علیہ وسلم رحمت ہے تو رحمت والا حصہ اس کو ملنا چاہیے اس لئے کہا ہر ایک کی بھلائی چاہو تاکہ وہ اس رحمت میں سے حصہ لے یہ نہیں کہ ہمارے تبلیغ کا کام کرے وہ تو ہمارا باقی نہیں کہ یہ غلط بات ہے اگر کوئی گنہگار بھی ہے تو وہ بھی ہمارا ہے ہاں صحابہ فرماتے تھے انا نکرہ المعاصی ولا نکرہ العاصی
کہ ہم تو معاشی کو گناہوں کو برا سمجھتے ہیں گنہگار کو نہیں گنہگار تو ہمارا ہے ایک آدمی گنہگار ہے نماز نہیں پڑھتا اس کی زندگی بے دینی کی ہے لیکن ہے تو وہ ہمارا جیسے کوئی بیمار ہے ایک تو ہے بیمار اور ایک ہے بیماری تو بیماری کو تو ہم نہیں چاہتے یہ نہیں کہ بیمار کو نہیں چاہتے بیمار تو ہمارا ہے جو بیمار ہوگا نا کوئی باپ ہوگا بیٹا ہوگا بھائی ہوگا تو اس کی بیماری نکالنی ہے یہ نہیں کہ بیمار کو نکالنا ہے میری بات سمجھ میں آ رہی نہیں بیمار تو ہمارا آدمی ہے اس کی بیماری دور ہو جائے اس طرح یہ آدمی ہمارا ہے اس کی بے دینی دور ہو جائے یا اس میں غلط فہمی پیدا ہو گئی ہے وہ دور ہو جائے یا اس میں بدگمانی پیدا ہو گئی ہے وہ دور ہو جائے کیونکہ یہ تو ہمارا ہے ہم جو اپنے لیے چاہیں گے وہ اس کے لیے چاہیں گے تو ہمارا ذہن تنگ نہ بنے ہاں بعد میں استقبال میں یہ باتیں پیدا ہو جاتی ہے جب کام کا استقبال ہوتا ہے تو تنگ نظری آتی ہے صحابہ کہتے ہیں ہم نے اس پر قول قرار کیا ہے کہ ہم تو ہر ایک کی بھلائی چاہیں گے تو سب ہمارے ہیں ہاں جو کام کرے وہ بھی ہمارا جو نہ کام کرے جو بھی ہمارا اس لیے اس کو اپنا بنانا ہے اپنے دل میں اس کو اپنی جگہ لینی ہے تو دعوت کامیاب ہوگی اور ذمہ داری پوری ہوگی امت میں دین آنے کی راہیں کھلے گی کیونکہ یہ سب کا بھلا چاہتے ہیں میرے محترم دوست بزرگوں بولیں جی دیتیو جی کا سیٹا ہلو جی پرتیک مسلمان جن بھلو چاوا پرتیک مسلمان جن منگل کامنا کرا نجر جن جیتا ہمیں بھلو من کری تو ہمار اپر مسلمان بھائی جیتا ہمیں سیٹا بھلو من کری اور نجر جن جیتا خراب من کری ہمیں ان مسلمان جن مسلمان بھائی جن سیٹا خراب من کری تو میرے محترم دوست یہ جنس بولے جی بہت بڑ جنس بہت بڑ کتا یہ دین مدد যে প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেকের জন্য ভালো চাওয়া অবশ্য মুসলমানদের মধ্যে বলেন যে বিভিন্ন তবকা বিভিন্ন শ্রেণী আছে কেউ আলেম কেউ বুজুর্গ আর কেউ এরকম বিভিন্ন লাইনের উঁচা দরজার আছে তো সেটা সম্পর্কে কথা বলা হয়েছে যে আমরা প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে জানি এবং প্রত্যেক ব্যক্তির মর্যাদাকে চিনি এবং তাকে তার মর্যাদা হিসাবে স্থান দিই তো কাজে কোনো মুসলমানের জন্য বলে যে এরকম হবে না যে আমার অন্তরে তার জন্য কোনো স্থান নেই সংকীর্ণ মনা যেটা মনকে সংকীর্ণ করে দেয় একজনের জন্য স্থান নেই একজনকে মন থেকে বের করে দিচ্ছে বলে এটা এটা দূর হয়ে যাবে যখন প্রত্যেক মুসলমানের জন্য মানুষ ভালো চায় তো প্রত্যেক মুসলমানের জন্য আমি ভালো চাই যে সে আমার কাজ করুক চাই আমার কাজ না করুক যে সে পাঁচ কাম করতেছে অথবা সে পাঁচ কাম করে না বলে যে যে পাঁচ কাম করে না সেও আমার লোক সেও আমার লোক কিন্তু আজ মেরে মহতরাম দোষ এই জিনিসটা পয়দা হয়ে গেছে যে আমাদের অনেকে এরকম যে ভাই মসজিদের পাঁচ কাম করে না তো তাকে আমরা বাদ দিয়ে রাখি যে সে তো আমাদের থেকে বের তো তার জন্য আমার কাছে কোনো স্থান নেই তার জন্য মনটা ছোট করে ফেল তার জন্য অন্তরে কোনো স্থান রাখি না বলে না প্রত্যেকের জন্য আমাকে অন্তরের মধ্যে স্থান রাখতে হবে কারণ এরা সবই আমারই লোক তুমের মহাতালাম দোষটা বুঝব ওই যে প্রত্যেকের জন্য স্থান আমার অন্তরে যদি এরকম হয় যে আমরা এরকমভাবে মেরে মহাতালাম দোষ যে পাঁচ কাম করতেছে না যে আমার কাম করতেছে না তো তাকে আমরা বাদ দিয়ে রাখি তো তাইলে এটা আমার সংকীর্ণতা হতো আমার দিলটা ছোট হয়ে গেল বলে না দিলটাকে বড় করো দিলটা এরকম সাগরের মতো করো যে সবার জন্য স্থান পেয়ে যায় অন্তরের মধ্যে কারণ রসুলের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরা মানব জাতির জন্য রহমত হয়ে আসছেন সমগ্র মানব জাতির জন্য রহমত হয়ে আসছেন হুজুরের পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ওই যে সব এক হবে এটার মধ্যে কোনো দলাদলি নেই যাকে আমি বাদ দিয়ে দিব সে তো আলাদা পার্টি হয়ে গেল আর আমি আলাদা পার্টি হয়ে গেলাম তো দিনের মধ্যে কোনো পার্টিবাজি নেই যে কেউ পার্টি পার্টি হয়ে যায় দল দল হয়ে যায় এটা তো আগের উম্মতরা এরকম করছিল যে তারা তারা দিন শরীয়তের মধ্যে এরকম পার্টি তৈরি করে তারা দলে দলে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়ে গেছিল
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে আপনি এরকম না ইন্নাল লাযিনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম পরে যে যারা দ্বীনের মধ্যে বিভিন্ন রকমের দল সৃষ্টি করছে আপনি তাদের মধ্যে নন আপনি তাদের মতো নন তো কাজী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসেন সেটার মধ্যে হলো এই জিনিস যে প্রত্যেক মুসলমানের জন্য আমার অন্তরে স্থান আর প্রত্যেক মুসলমানকে আমি তার ভালো চাই প্রত্যেক মুসলমানের ভালো চাই আমের মহতরম দোস্তা বুজুর্গ যখন এরকম দিনের ভিতরে প্রত্যেক মুসলমানের জন্য আমার দিনের ভিতরে স্থান হয়ে যাবে তো তখন এরকমভাবে প্রত্যেক মুসলমানের জন্য ভালো চাইবো আমি যখন ভালো চাইবো তখন এক এক হয়ে যাবে সব এক হয়ে যাবে এক হয়ে চলবে আর তা না হলে দল দল আমরাও একদম দল হয়ে যাবে বলে তবলিগ জামাত তো তবলিগ জামাত জামাত নয় এটা কোনো এই তবলিগ জামাত যদি হয় তো আরেকজনে আরেক জামাত বানাবে আরেকজনে আরেক জামাত বানাবে এই উম্মতের মধ্যে বিভিন্ন দল দল জামাত জামাত হয়ে যাবে বলে না রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা উম্মতের জন্য পুরা মানব জাতির জন্য রহমত হয়ে আসছেন এই মেহনত এরকমই যে সমগ্র মানব জাতি এই মেহনত থেকে উপকৃত হবে এবং প্রত্যেক মুসলমানের এখানে স্থান গুনাগারেরও এখানে স্থান গুনাগার গুনাকে অপছন্দ করি কিন্তু গুনাগারকে অপছন্দ করি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলতেন বলে আমরা গুনাকে অপছন্দ করি কিন্তু গুনাগারকে অপছন্দ করি না এই গুনাগার যে গুনা যে এটা তো একটা রোগ একটা ব্যাধি হইল যেমন একজন রোগী তার ভিতরে রোগ রোগ আর রোগী রোগকে পছন্দ করি না রোগকে দূরে সরাইতে চাই রোগ বাইর করতে চাই রোগ সারাইতে চাই কিন্তু রুগীকে বাইর করতে চাই রুগী তো কারো বাপ কারো ভাই তো বাপ ভাইকে তো সে বাইর করতে চায় না বাপ ভাইয়ের ভিতরে যে রোগ বাঁধে আছে রোগকে দূর করতে চায় তো ভাই মেরে মহতরাম দোস্তা বুজুর্গ বলে যে প্রত্যেক মুসলমান তাই সে গুনাগার হোক তো গুনাগার মুসলমানও বলে যে সে আমারই লোক তো আমি তার সঙ্গে এরকম ভাবে ব্যবহার করব আমি তার পিছনে এরকম মেহনত করব। যে তার এই রোগ সেরে যায় তার এই রোগ দূর হয়ে যায় গুনাহের রোগ তার থেকে দূর হয়ে যায় তো প্রত্যেক মুসলমানের জন্য যখন খায়ের খাই হবে তখন বলেন যে দিনের মেহনতের রাস্তা খুলবে তখন দিনের মেহনতের সুযোগ পয়দা হবে আর তা না হলে তো ভাই কাউকে আমি বাদ দিয়ে রাখছি তো তার জন্য তো কোনো রাস্তা হলো না এই জন্য প্রত্যেক মুসলমানের জন্য ভালো চলা এটা আমাদের জিম্মাদারি দিনের ভিতরে আমার প্রত্যেক মুসলমানের জন্য স্থান হয়ে যায় তাই সে আমার কাজ করতেছে তাই আমার মতো কাজ করতেছে না তাই সে গুনাগার হোক তাই সে গুনাগার না হোক প্রত্যেকের জন্য আমার অন্তরের মধ্যে স্থান প্রত্যেককে আমরা দিই ہماری محنت میں تو گنہ گار کی بھی جگہ ہے اور پرہیزگار کی بھی جگہ ہے کیا بھی گنہ گار ہے دین پر نہیں ہے تو تم کیا کرو اس کو حقیر سمجھو یعنی اس کو حقیر نہیں سمجھیں گے رسول صلی اللہ علیہ وسلم کی سنت کے خلاف ہے حضور صلی اللہ علیہ وسلم کی سنت مبارکہ یہ تھی حدیثوں میں ہے کہ آپ جس کو دعوت دیتے تھے جس کو دین سمجھاتے تھے اس کو کبھی حقیر نہیں سمجھتے تھے ہاں اسے حقیر نہیں سمجھتے تھے یہ حقیر ہے نکما ہے یہ آپ کی سنت نہیں تھی آپ کے یہاں ہر ایک کی قدر تھی اور قدر کے ساتھ اس کو دین دیا جاتا تھا اس کو دعوت دی جاتی تھی اس کو سمجھایا جاتا تھا جی ہاں تاکہ جو چیز اپنے لیے پسند کی جا رہی ہے وہ دوسروں کے لیے پسند ہو چاہے وہ گنہ گار ہو تو جب گنہ گار اچھا معاملہ دیکھے گا تو اس کا دل جو ہے دین کی طرف آئے گا اس لیے اللہ ہر نبی کو اخلاق کے ساتھ بھیجتے تھے نبی میں اخلاق ہوتے ہیں اونچے مخلوق کو فائدہ پہنچانا مخلوق کا بھلا کرنا یہ نبیوں کا سیوا ہے لوگوں کو کھانا کھلانا جی ہاں ہر نبی اخلاق کے ساتھ بھیجا جاتا ہے تاکہ لوگوں کی جہالت پر صبر کرے اور ان کو دین بتاوے رسول صلی اللہ علیہ وسلم چونکہ ساری قوموں کے لیے نبی ہیں اس لیے تمام
نبیوں سے اور سب سے اونچے اور اعلیٰ درجے کے اخلاق پر آپ کو بھیجا گیا ہے. وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ, آپ کو سب سے اعلیٰ اور سب سے اونچے درجے کے اخلاق پر, اس لیے بہت بڑی جاہلیت آپ کے سامنے تھی, زبردست جاہلیت. تو اس جاہلیت کا کاٹ ہوا ہے میرے دوستو, اس کی کاٹ ہوئی ہے حضور صلی اللہ علیہ وسلم کی جس مبارک اخلاق سے. ہاں, ورنہ جاہلیت کے مقابلے میں اگر جاہلیت آئے تو کبھی لڑائی ختم ہی نہ ہو. تو جاہلیت کے مقابلے میں جاہلیت نہیں بتائی, بلکہ آپ کو حکم ہوا کہ لوگ جاہلیت درگزر کرو اور اپنا کام کرو. تو آپ درگزر فرماتے تھے, اپنا کام کرتے تھے اور اپنی ذات سے ان کو فائدہ پہنچاتے تھے. ہاں, اس لیے لوگوں کے لیے دین پر آنا اور تابع داری کرنا آسان ہو گیا. چوتھا جو نمبر ہے وہ ہمارا وہی ہے, چوتھا نمبر. ہاں, یہ چوتھا نمبر کہ وہ اسی لیے ہے کہ جتنے لوگ ہیں سب کے لیے ہمارے پاس جگہ ہے کہ ان کا حق پہچاننا, ان کا حق ادا کرنا, ان کے ساتھ احسان کرنا, ان کے ساتھ ایثار سے پیش آنا, جتنے ہمارے اندر طاقت ہے. یہ ہر نبیوں کا طریقہ رہا, ان کے یہاں گنہ گار کی بھی جگہ ہے اور ان کے یہاں پرہیزگار کی بھی جگہ ہے. انزل الناس منازل لهم, حضور فرماتے تھے لوگوں کو اپنے اپنے درجے پر پہچانو اور ان کے درجے کے مطابق ان سے برتاؤ کرو تاکہ تنگ نظری نکل جاوے اور سب کے لیے جگہ ہو جاوے. میرے محترم دوست بزرگ مرن جی بھائی, ہمارے یہ محنت مدد تو سب قسم مانس استھان رہے گی, گنہگار یہ استھان آسے پرہیزگار استھان, اور پرتیک ویکتر بھالو چاہیے, پرتیک مسلمان بھالو چاہیے. تو میرے محترم دوست سکل استھان, کاؤ کے تچھ جان کرا نہیں, گناگار کے تر گناہر کارنے تچھ من کرا نہیں, تاکہ ہاتھیر من کرا نہیں. پر جیتا رسول پاک صلی اللہ علیہ وسلم سنت, حضور پاک صلی اللہ علیہ وسلم جا کے دعوت دیتین تو تاکہ ہاتھیر من کرتین نہ, تاکہ تچھ من کرتین نہ, برم تر خیر خاہی تر بھلائی چوا یہ ایک جذبہ نہیں, تاکہ دعوت دیتا. تو اللہ تعالیٰ سب نبی دیر کے اونچا اخلاق دیا پٹھائی سن, سب نبی دیر کے اونچا اخلاق دیا پٹھائی سن دنیا سے, کارن یہ اخلاق درا ترا دعوت محنت کرتے ہیں, اخلاق درا منش سامنے دین کے پیش کرتے ہیں. جی تر سنگے مانس دربار کرت خراب ویوہار کرت تو ہوئی پریبرتے انارا یہ خراب ویوہار کریں نہیں, برن بھالو ویوہار سب ویوہار درا مانشر من کے آکشٹ کر, مانشر دل کے آکشٹ کر. رسول پاک صلی اللہ علیہ وسلم کے اللہ تعالیٰ جیت سمگر مانو جاتر سرو سمست جاتر اللہ تعالیٰ رسول پاک صلی اللہ علیہ وسلم کے نبی بنایا پٹھائی سے, یہ جن حضور پاک صلی اللہ علیہ وسلم کے سبر چے اونچا اخلاق اللہ تعالیٰ دیتے. قرآن پاک میں اللہ تعالیٰ بولتے ہیں انک لعلی خلق عظیم, جی آپ نے یہ براٹ عظیم و شان اخلاق رودی کرے تو یہ اخلاق رسول پاک صلی اللہ علیہ وسلم اللہ تعالیٰ دیتے. رسول اللہ صلی اللہ علیہ وسلم زمانہ ہے پر جی سی زمانہ تو جاہلیت چل, جی بڑ شکت جاہلیت سے زمانہ چل, تو رسول پاک صلی اللہ علیہ وسلم یہ جاہلیت مقابلہ کرسین اخلاق دار, جاہلیت مقابلہ کرسین اخلاق دار, یہ جتوئی خراب ویوہار کرسین رسول پاک صلی اللہ علیہ وسلم تر جن بھالو چاہیے, تر ہت کامنا کرسین, تر منگل کامی ہوئیسین اور تاکہ بھلائی دیکھے دعوت دیسین. تو رسول اللہ صلی اللہ علیہ وسلم اخلاق وہ اخلاق دارا جاہلیت کے ختم کرسین, جکن اخلاق حضور پاک صلی اللہ علیہ وسلم اخلاق جا کہلین تو یہ دارا منشر جنو دین دین آشا دین کے قبول کرا اور یہ دین مجھے ڈھوکا سہج ہوئے گئے, اخلاق دارا راستہ سہج ہوئے گئے. مانو جکن اخلاق کے دیکھے, مانو جکن خوب بھالو ویوہار دیکھے سد ویوہار دیکھے تو مانوس آکشت ہوئے پڑے. سی جن میرے محترم دوست بولیں جی یہ دعوت والا کام یہ کام مدد جی بہت بڑ جن ہل جی پرتیک مانشر جن بھالو چاہتے ہو نجر سنکیرن منا کے دور کرتے ہیں, من کے بڑ پرشست کرتے ہیں کہ جانے سکلر جن سان سکلر جن بھالو چاہیے.
যে আমাদের এই ছয় নম্বরের মধ্যে চতুর্থ নম্বর যেটা বলে যে এই চতুর্থ নম্বরের উদ্দেশ্যই এটা যে আখলাক যে এরকম আখলাক তৈরি করি আমরা কে আমাদের আখলাকের দ্বারা আমাদের ব্যবহারের দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে যায় এবং কারোর জন্য এরকম যে মনকে ছোট না করি মনকে সংকীর্ণ না করি যে এর জন্য এই তো বড় গুণাগার এই তো বড় খারাপ লোক এর জন্য আমার মনে কোনো স্থান নেই বলে না বলে যে ভালো লোকেরও যেমন এই এই মেহনতের মধ্যে স্থান আছে এরকমভাবে যে খারাপ লোক তার জন্য এই মেহনতের মধ্যে স্থান আছে তো কাজে আমার মন সকলের জন্য প্রশস্ত করতে হবে সকলের জন্য বড় করতে হবে তো যখন এরকম সকলের জন্য আমার মনকে প্রশস্ত করব বড় করব তো তখন এই দাওয়াতের মেহনতের দ্বারা মানুষ হেদায়েত পাবে মানুষ এই রাস্তার উপরে আসবে মানুষ দিনের দিকে ঝুঁকবে